যুদ্ধে ইউক্রেন পাল্টা আক্রমণের মূল অভিযান শুরু করেনি বলে জানিয়েছে ইউক্রেন। সেনাবাহিনীর মূল সেনা সদস্যদের এখনও যুদ্ধে পাঠানো হয়নি বলে জানিয়েছে দেশটি, বরং বিভিন্ন জায়গায় যুদ্ধক্ষেত্র স্থাপন করায় মনোযোগ দেওয়া হচ্ছে। পাল্টা আক্রমণ শুরুর পর 8টি গ্রামের পুনর্দখল নিয়েছে ইউক্রেন। একে ধীরগতির সাফল্য আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, সেনারা রুশ প্রতিরক্ষার মূল রেখার মুখোমুখি হয়নি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, রাশিয়া কখনোই ক্রিমিয়ায় সামরিক অভিযান চালায়নি, বরং সেখানকার বাসিন্দাদের বেশিরভাগই রাশিয়ার অংশ হতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। ক্রিমিয়া ইস্যুতে ওবামার এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।